হ্যালো আমার ছাত্র বন্ধু, আজকের এই সন্ধ্যায় আমার অসীমাম স্টাডিজের এই নতুন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমার আজকের সন্ধ্যার এই অনুষ্ঠানের আলোচনার বিষয় জগৎমোহন মোহন সেন রচিত ভৌগোলিক অভিযান। এই জগৎমোহন সেন বিখ্যাত কোনো সাহিত্যিক বা ঔপন্যাসিক না হলেও তিনি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে নিবন্ধ রচনা করে গেছেন তা সকলের কাছে আদৃত হওয়ায় তিনি সাধারণ মানুষের কাছে বা পাঠক পাঠিকাদের কাছে তিনি বিখ্যাত হয়ে আছেন আজও। তার লেখা গল্প ভৌগোলিক অভিযান। ভৌগোলিক কথার অর্থ হলো ভূগোল সম্বন্ধীয় আর অভিযান কথার অর্থ হলো দুঃসাহসিক যাত্রা, অর্থাৎ কোনো কিছু কঠিনের পিছনে যে ছোটা, অর্থাৎ কঠিনকে আবিষ্কার করার জন্য যে যাত্রা তাকেই বলা হয়েছে ভৌগোলিক যাত্রা। এই জগমোহন সেনের লেখা ভৌগোলিক যাত্রায় জগমোহন সেন অর্থাৎ জগৎমোহন সেন দেখিয়েছেন গভীর অরণ্যে ঢাকা আফ্রিকা মহাদেশের অধিকাংশই ছিল সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন। এই আফ্রিকা মহাদেশে পাড়ি দিয়েছিলেন ডক্টর লিভিংস্টোন। তিনি ছেলেবেলায় অনেক কষ্ট করে বাবার সঙ্গে কারখানায় কাজ করে এবং বাইরে গিয়ে লেখাপড়া শিখে কোনো রকমে তিনি যে ডাক্তারি এবং ধর্ম বিষয়ে পাশ করেছিলেন তার জন্য তিনি সেই ধর্ম প্রচার করতে এবং মানুষের সেবা করার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন আফ্রিকা মহাদেশের গভীর জঙ্গলে, যেখানকার সন্ধান অনেক মানুষ জানত না। সেখানে তিনি গিয়েছিলেন, আফ্রিকার জাম্বেশি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত আবিষ্কার করেন ডক্টর লিভিংস্টোন। ভিক্টোরিয়া জলপ্রপাত, তিনি ছিলেন ডাক্তার এবং ধর্ম প্রচারক, অর্থাৎ ধর্মে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পাশ করেছিলেন, তাই তিনি তাদের ধর্ম প্রচারের জন্য তিনি গিয়েছিলেন সেখানে, অর্থাৎ আফ্রিকার গভীর জঙ্গলে। দুটি উদ্দেশ্যে তিনি আফ্রিকা যান। প্রথম উদ্দেশ্য হলো প্রচারক রূপে আফ্রিকায় খ্রিস্ট ধর্ম প্রচার করা এবং নিগ্রোদের দাসত্ব প্রথা থেকে তাদের মুক্তি দেওয়া, অর্থাৎ ওই জঙ্গলে যারা বাস করত তাদেরকে আরবের মানুষেরা ধরে নিয়ে গিয়ে তাদেরকে দাস রূপে বিক্রি করত এবং সারা জীবন তাদেরকে ওই দাস রূপেই থাকতে হতো। সারা দিন রাত্রি পরিশ্রম মারধর করার পরেও তারা যা খাবার দিত তাই নিয়ে তাদের থাকতে হতো এবং তাদের কোনো উন্নতি ছিল না, যেমনভাবে থাকতো শেষ পর্যন্ত তাদের সেভাবেই থাকতে হতো। এসব এই দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য এবং ধর্ম প্রচারের জন্যই তিনি আফ্রিকায় গিয়েছিলেন, কারণ এই দাসপ্রথা নিগ্রোদের উপরে যে অত্যাচার এটা কিন্তু সত্যি খুব মর্মান্তিক, এটা পীড়া দিয়েছিল আমাদের ডক্টর লিভিংস্টোনকে। তাই তিনি আফ্রিকা মহাদেশের সেই জাম্বেশি নদীর তীরে গিয়েছিলেন সেই গভীর জঙ্গলে। সেখানে প্রচণ্ড হিংস্র জন্তু, হিংস্র জন্তু শুধু নয়, সেখানে যারা বাস করে যে মানুষগুলো তারাও হিংস্র এবং যা আরও যেগুলো চোখে দেখা যায় না এরকম হিংস্র জিনিসও সেখানে আছে, যেগুলো হলো মানে বিভিন্ন ধরনের জীবাণু, যে জীবাণু শরীরে প্রবেশ করে মানুষকে অসুস্থ করে তোলে, যাদের চোখে দেখা যায় না তারাও মানুষের শত্রু। এইভাবে তিনি সেখানে গিয়ে প্রচণ্ড কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বহুবার, তবুও কিন্তু আফ্রিকা মহাদেশ থেকে তিনি ফিরে আসতে চাননি, কারণ তার দুটো উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে ফিরবেন না, এটাই ঠিক করেছিলেন। তিনি আফ্রিকা মহাদেশে এত কষ্ট করেছিলেন যে না খেয়েও থেকেছেন এবং প্রচণ্ড ক্ষুধার জন্য তিনি তিক্ত ফল পর্যন্ত আহার করেছেন এবং জল না পেয়ে জলের সন্ধানে তিনি নদীতে হাতের আঙুল দিয়ে বালি খুঁড়ে জলের সন্ধান করেছেন পর্যন্ত, এত কষ্ট করে তিনি থেকেছেন সেই আফ্রিকার গভীর জঙ্গলে, দাসদের দাসত্ব প্রথা থেকে, সেই নিগ্রোদের দাসত্ব প্রথা থেকে মুক্ত করার জন্য এবং তাদের মধ্যে ধর্ম প্রচার করার জন্য, কারণ তিনি ছিলেন নিজে খ্রিস্টান, তাই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। লিভিংস্টোন সর্বপ্রথম কালাহারি মরুভূমি পার হন এবং বহু ক্লেশ স্বীকার করে ভিক্টোরিয়া জলপ্রপাতের নিকটে যান এবং সেই জলপ্রপাতের সহিত সভ্য জগতের প্রথম পরিচয় সাধন করান।
মহারানী ভিক্টোরিয়ার নামে এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে ভিক্টোরিয়া হ্রদ। নামকরণ হয়েছে ভিক্টোরিয়া হ্রদ। দক্ষিণ আফ্রিকার বোয়াররা তার অভিযানে খুব বাধা দিয়েছিল কিন্তু পারেনি, কারণ তার একান্ত ইচ্ছা কে কেউ দমাতে পারেনি। তাই তিনি অনেক কষ্ট সহ্য করেও সেখানে গেছেন, সেখানে থেকেছেন। বোয়াররা তার ঘাঁটি আক্রমণ করেন এবং তাদের অনুচরদের বধ করেন এবং তার সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে যান, অর্থাৎ চুরি করে নিয়ে যান বা কেড়ে নিয়ে যান। 1858 খ্রিস্টাব্দে ইনি জাম্বেশি নদীর উৎস আবিষ্কার করবার জন্য যাত্রা করেন। এই অভিযানে তিনি ন্যাশা হ্রদ আবিষ্কার করেন। ইহাই তাহার অভিযানের কথা। 1886 খ্রিস্টাব্দে তিনি আফ্রিকার জঙ্গলে প্রবেশ করেন। এবার তিনি বড়ই ভুগেছিলেন। এবার তিনি ভালো করে বুঝতে পারলেন যে কেন নিগ্ররা সাধারণ সভ্য জগতের মানুষকে দেখলে ভয় পায় বা তাদের উপর অত্যাচার করে, কেন নিগ্ররা সভ্য জাতির লোক দেখলে তাদেরকে সহ্য করতে পারে না, তাদের বিরুদ্ধাচরণ করে। তিনি সচক্ষে দেখেছিলেন একজন আরব দেশীয় গোলাম ব্যবসায়ী গোলাম সংগ্রহ করতে না পেরে 400 নিগ্রকে গুলি করে হত্যা করেছিলেন। কী মর্মান্তিক দৃশ্য! এই দৃশ্য তিনি দেখেছিলেন এবং তাই তিনি সেখান থেকে ফিরে আসতে রাজি হননি। এই দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি সেই জঙ্গলেই রয়ে গেছিলেন। তিনি অস্ত্র সম্বরণ করতে পারতেন না। তাদের কষ্ট দেখে তারা আফ্রিকার মানুষগুলোকে আফ্রিকার বন মানুষের মতো বা বন্য পশুর মতোই মনে করত। লিভিংস্টোন দেখলেন তারা আমাদের মতোই মানুষ, তাদের হৃদয় আছে, মন আছে, এমনকি মানব জমিন আছে যেখানে চাষাবাদ করলে ফসল ফলে, অর্থাৎ সাধারণ মানুষের মতো তাদের মন আছে, হৃদয় আছে, ভালোবাসা আছে, প্রাণ আছে, সব আছে। তাদেরকে যদি ভালোবেসে কিছু শেখানো যায় তাহলে তারা শিখতে পারে এবং শিখে তারা শিক্ষিত জগতে প্রবেশ করলে তারাও কোনো কিছু আবিষ্কার করতে পারে বা সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করতে পারে। এটা তিনি দেখেছিলেন। লিভিংস্টোন নিগ্রোদের কাছে যথেষ্ট সৎ ব্যবহার পেয়েছিলেন। তারা তাকে সৎ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য করে তাদেরকে তাকে অর্থাৎ লিভিংস্টোনকে রক্ষা করেছিলেন। একবার সিংহের হাত থেকে বাঁচিয়েছিলেন পর্যন্ত ডক্টর লিভিংস্টোন। 1870 খ্রিস্টাব্দে স্ট্যানলি এসেছিলেন ডক্টর লিভিংস্টোনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি স্ট্যানলিকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি যেতে রাজি হননি। তিনি বলেছিলেন জীবনের শেষ কটা দিন তিনি এই আফ্রিকার জঙ্গলেই কাটিয়ে দেবেন। এবং তিনি এটাও বলে গিয়েছিলেন যারা এই দাসত্ব প্রথা থেকে মুক্ত করতে পারবে এইসব নিগ্রোদের তাদের ভগবান আশীর্বাদ করবেন, এরকম কথাও তিনি বলেছিলেন। ডক্টর লিভিংস্টোনের সবচেয়ে শত্রু হয়েছিল এখানকার বিভিন্ন ধরনের জীবাণু, যারা শরীরে প্রবেশ করে তাকে কষ্ট দিত। তাকে নয়, সেখানে যারা থাকবে তাদেরকেই কষ্ট দিত। তাই ডক্টর লিভিংস্টোনের এই জঙ্গলে আসার পরে 20 বার জ্বর হয়েছিল আর এই জ্বর থেকে সেবা যত্ন করে সারিয়ে তুলেছিলেন সুশি নামক একজন ভৃত্য, অর্থাৎ চাকর তার সেবা যত্ন করেছিলেন। ডক্টর লিভিংস্টোন তাদের যেমন ভালোবাসতেন তারাও ডক্টর লিভিংস্টোনকে খুব ভালোবাসতেন, তাই তিনি সেখানে টিকে থাকতে পেরেছিলেন। তাদের দুঃখ কষ্টের সামিল হয়েছিলেন বলেই তাদের ভালোবাসা পেয়েছিলেন। তাদের জন্য নতুন রাস্তারও চেষ্টা করেছিলেন যে রাস্তা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। তাদের ছোট্ট যে ব্যবসা সেটাও আরও দস্যুদের জন্য করতে পারতেন না, কারণ তারা দেখতে পেলেই তাদের জিনিস লুটপাট করে নিয়ে গিয়ে তাদেরকে আবার সেই দাস রূপে বিক্রি করে দেওয়া হতো বিভিন্ন জায়গায়। তাই বিভিন্ন ধরনের চেষ্টা করে তাদের জন্য যাবার নতুন পথ আবিষ্কারে মেতে উঠেছিলেন এই ডক্টর লিভিংস্টোন। 1873 খ্রিস্টাব্দের 30 এপ্রিল ডক্টর লিভিংস্টোন উপাসনারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপাসনা হাঁটু গেড়ে উপাসনা করছিলেন, অর্থাৎ ঈশ্বরের ধ্যান করছিলেন। এমন সময় তারা গিয়ে দেখেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। উপাসনারত অবস্থায় তিনি মারা গিয়েছিলেন। সুশি নামক সেই ভৃত্য এবং আরও অন্যান্যরা মিলে তাদের দেশের মানুষের হাতে এই ডক্টর লিভিংস্টোনের মৃতদেহ তুলে দিয়েছিলেন এবং এই ডক্টর লিভিংস্টোনের মৃতদেহ রাখা আছে লন্ডনের ওয়েস্টমিনস্টার এবিতে। এমন মানুষের মৃতদেহ রাখা হয় যারা খুব স্বনামধন্য, যারা মানুষের জন্য কাজ করেছে। এখানে
ডক্টর লিভিংস্টোন সাধারণ মানুষের জন্য কাজ করেছে বলেই তাঁর মৃতদেহ সেই ওয়েস্টমিনস্টার এবিতে রাখা আছে, সেখানে গেলে তার সমাধি দেখতে পাওয়া যাবে। এই যে ডক্টর লিভিংস্টোনের ভৌগোলিক অভিযান, আবিষ্কারের জন্য যাত্রা, কোনো কিছু আবিষ্কারের জন্য যাত্রা, তিনি আবিষ্কার করেছিলেন সত্য, কিন্তু সেই জঙ্গল থেকে ফিরে আসতে চাননি তিনি, কারণ তাদের মধ্যেই তিনি থেকে তাদের জন্য কাজ করে নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন সেখানেই, তাই সেখানেই তার মৃত্যু হয়েছিল। তিনি ফিরে আসতে চাননি, সরকারি সাহায্য না পাওয়ার পরেও তিনি সেখানে ছিলেন অনেক কষ্ট সৃষ্টি। এই মানুষটির কথা মনে করলে সত্যি সত্যি আমাদেরও কষ্ট হয়। এই যে ডক্টর লিভিংস্টোনের ভৌগোলিক অভিযান নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। পরে আবার অন্য কোনো কিছু নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ।